বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ ও ফ্রান্স সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল চারটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশ নেবেন। গ্লাসগো, লন্ডন এবং প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে গত 14 নভেম্বর দেশে ফেরেন শেখ হাসিনা। গ্লাসগোতে প্রধানমন্ত্রী COP26 শীর্ষ সম্মেলনে যোগ দেন। স্কটল্যান্ড থেকে লন্ডন হয়ে ফ্রান্সের প্যারিসে গিয়ে ইউনেস্কোর 41তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম এবং ইউনেস্কোর 75তম বার্ষিক উদযাপন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।